পঞ্চায়েত স্তরে এসএসকে এমএসকে শিক্ষকদের বার্ষিক বেতন বৃদ্ধি, অবসরের পর এককালীন 3 লক্ষ টাকা দেওয়ার কথা গত বাজেটে ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু পুরসভা স্তরে পার্শ্ব শিক্ষকদের জন্য তা নেই বলে এদিন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা সটান পৌঁছে গেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দুয়ারে। শিক্ষামন্ত্রীর কালিন্দির বাড়ির সামনে শুক্রবার সকালে পৌঁছে যান বেশ কিছু পার্শ্ব শিক্ষিকা। তাদের বক্তব্য, নরেন্দ্র মোদী সরকারের জাতীয় শিক্ষানীতির কারণে তারা বিপাকে পড়েছেন। তাছাড়া পঞ্চায়েত স্তরের জন্য যে ঘোষণা রাজ্য সরকার করেছে তা পুরো স্তরেও বাস্তবায়িত হোক, এই ব্যাপারে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। ব্রাত্য বসুর বাড়ির সামনে যাওয়া শিক্ষিকারা বলেছেন শিক্ষামন্ত্রী তাদের অভিভাবক, তিনি নিজেও একজন শিক্ষাবিদ, তারা চান শিক্ষামন্ত্রী তাদের সমস্যার সমাধানে হস্তক্ষেপ করুন, নইলে তারা আরো সংকটের মধ্যে পড়বে। মন্ত্রীর বাড়ির সামনে তারা হট্টগোল পাকাতে আসেনি বলে স্পষ্ট জানিয়েছেন তারা। কয়েকদিন আগে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভের ঘটনা ঘটেছিল। চাকরির নিশ্চয়তা, যোগ্য মর্যাদা দাবি নিয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান কৃষক বন্ধু সহায়ক কর্মীরা। গত মঙ্গলবার সকালে বিক্ষোভে সামিল হন তারা। কৃষক বন্ধু সহায়ক প্রকল্পের কাজে মোট 780 জন কর্মী রয়েছেন। তাদের দাবি, সরকারি কর্মচারীদের মতন যোগ্য মর্যাদা দিতে হবে তাদেরও। তাছাড়া 7 বছরের চাকরির নিশ্চয়তা দাবি করেছেন তারা। এসব দাবি দাওয়া নিয়ে কৃষিমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান বহু কর্মী। সরকারি স্তরে অস্থায়ী কর্মীদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ নতুন নয়, কিন্তু পর্যবেক্ষকদের মতে নতুন ট্রেন্ড হয়েছে মন্ত্রীদের দুয়ারে পৌঁছে যাওয়া। মঙ্গলবার শোভনদেবের বাড়ির পর দেখা গেল শুক্রবার ব্রাত্যের বাড়ির সামনে একই ঘটনা ঘটল। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।